নাটোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় 21 ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 21 ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে নাটোর শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম চত্বরে 11 দিন ব্যাপী বইমেলা, 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12:01 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধা মতো সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।